নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকেই স্বাগত। আমি নার্গিস, আসছি আজকে বিস্তারিত খবরে। ভাতৃদ্বিতীয় উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। ভাইফোঁটা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন বিধাননগর পৌর নিগম 38 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল দত্ত। তার উদ্যোগে অনুষ্ঠিত গণফোঁটায় সামিল হলেন হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ, যেখানে হিন্দু সম্প্রদায়ের বোনেরা মুসলমান ভাইদের কপালে ফোঁটা দিলেন ও মুসলমান সম্প্রদায়ের বোনেরা হিন্দু ভাইদের কপালে সিনেমা মাঠে উপস্থিত ছিলেন প্রায় 500 ওয়ার্ডের সব সম্প্রদায়ের মানুষ। মুসলমান সম্প্রদায় বহুত সারা ভাই হ্যাঁ মিলে আপনার নাম বতাই নেহা পারভিন। ভালো লাগছে, আর এত ভাই ফোঁটারা এসছে, আমরা ভাই ফোঁটা দিয়েছি, খুব ভালো লাগছে, খুশি হচ্ছে, ভালো লাগছে, খুশি লাগছে, আর কিছু না। হিন্দু বোনেরা আপনাদের ফোঁটা দিলেন, কি বলেন? খুব আনন্দ পেলাম এই ভাই ফোঁটার জন্য, খুব মনে থেকে খুব আনন্দ পেয়েছি ভাই ফোঁটার জন্য। দাদার সঙ্গে রয়েছেন, এটাই আনন্দ করছি আমরা। ফোঁটা মানে হচ্ছে আপাদে বিপদে বোনের পাশে দাঁড়ায়। হ্যাঁ, বোন আপনার দীর্ঘায়ু কামনা করেছে, ভালো সুস্থভাবে থাকুন, কি বলবেন? এই বোনের সবসময় সামনে থাকি আমরা, বোনের জন্য সবসময় এগোতে থাকি, সবসময় বোনের কোনো কষ্ট যেন না হয় ওইগুলো আমরা করি, আর বোনের কোনো দিন যেন কোনো প্রবলেম নেই, কোনো কষ্ট যেন না হয় ওই জন্য এইসব ফোঁটা দেওয়ার জন্যে আর বোনকে আমরা বোনদের আমাদেরকে আশীর্বাদ করে। আজকে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে আমার আজকে ভাই ফোঁটা। এই ভাই ফোঁটা অনুষ্ঠানের জন্য আজকে আমার ওয়ার্ডে মানে সব আমাদের সংখ্যালঘু ভাই, আমাদের হিন্দু ভাই, ব্রাহ্মণও আছে, সবাইকে নিয়ে আজকে আমরা একে উপরে ফোঁটা দোকানে ফোঁটার ব্যবস্থা করেছি। এই যে মানে সারা কিছু কিছু জায়গায় যা হচ্ছে, মানে আমাদের যে মানে ধর্ম, আমরা ধর্মটা সবসময় আমরা এক সবাই, আমরা মানুষের উপরে কিছু কেউ নেই, আমরা এর জন্য চাই আমরা সবাইকে একে অপরে এ নিয়ে আমরা ভাই বন্ধুদের বন্ধনে মিলে নিতে চাই। প্রবীর দাসের রিপোর্ট, হুগলি ইনফো। হুগলির সাংসদ রত্না দেনাগ আজ জেলার সংশোধনাগারে বন্দীদের ভাইফোঁটা দিলেন। বাঙালির 12 মাসে 13 পার্বণের সঙ্গে সঙ্গে কিছু সৌভ্রাতৃত্ব বা অন্তরাত্মার কিছু রীতি আছে, যে রীতিগুলির নির্দিষ্ট কোনো ধর্ম মেনে আজ পালিত হয় না। যেখানে মানুষ তার আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করে আসছে, সেখানে এই রীতিগুলি লক্ষ্য করা যায়। তাই আজ 9ই নভেম্বর ভাইফোঁটা একটি রীতি যা অন্তরাত্মার সঙ্গে সম্পর্কিত। হুগলির সাংসদ ডাক্তার রত্না দে নাগ হুগলি সংশোধনাগারে গিয়ে বন্দীদের এবং জেল কর্তৃপক্ষকে সৌভ্রাতৃত্ব বোধে আবদ্ধ করেন এবং তাদের ভাই ফোঁটা দেন। कार्यक्रम के माध्यम से ये दिखा रहा है, ये उनको जता रहा है कि उनको कोई बाहर में भूला नहीं, भले ही उन्होंने कुछ अपराध किया हो लेकिन समाज उनको भूला नहीं है, समाज उनको अवांछित नहीं मानता है। वो अपने कर्म के चलते यहाँ पे आए, लेकिन आशा ये रखी जाती है कि वो ज़रूर सुधरेंगे और बाहर में जा करके समाज में मूल स्रोत में शामिल होंगे। ब्यूरो रिपोर्ट, हुगली इन्फो। ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ভাইফোঁটা উৎসব পালন করা হলো।
ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক হুগলি জেলা কমিটির মহিলা মোর্চা হিন্দু ধর্মের রীতি মেনে হুগলি জেলা পার্টি অফিসে ভাতৃদ্বিতীয় উৎসব পালন করল। এই উৎসবে জেলা শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে এক মহিলা নেত্রী জানান, আজ ভাতৃদ্বিতীয়ার শুভ লগ্নে আমরা হুগলি জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে সমস্ত মহিলারা হুগলি সাংগঠনিক কার্যালয় অফিসে উপস্থিত হয়েছিলাম। আমাদের মতে সংগঠন মানে একটি পরিবার। আমরা প্রত্যেকেই সাংগঠনিক কাজ করছি। ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুযায়ী বিভিন্ন মোর্চা নিয়ে কাজ হলেও আমরা সবাই পদ্মফুলের নিচেই প্রত্যেকটি কার্যকর্তা। আমরা সবাই একটি পরিবারেরই অন্তর্গত। তাই আমরা সমস্ত মহিলারা মিলে সমস্ত দাদাদের ভাইদের কাছে আশীর্বাদ চেয়েছি। তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ পেয়েছি এবং আমরা আগামী দিনে তৃণমূলের এগেনস্টে লড়াই করার যাতে মনোবল আরও সঞ্চয় করতে পারি, আমরা পরিবারের মতন সংঘবদ্ধ হয়ে যেন এই লড়াইতে সবাই সবাইকে সহযোগিতা করে আমাদের হুগলি জেলা এবং সমগ্র পশ্চিমবঙ্গ জেলাকে রাজ্যকে পদ্মফুল উপহার দিতে পারি সেই কামনা করলাম এবং দাদাদের কাছ থেকে আমরা আজকে আশীর্বাদ পেয়ে আমরা সবাই খুব ধন্য। হুগলি জেলা বিজেপি সভাপতি সুবীর নাগ জানান, ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা কার্যালয়ে হুগলি জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে ভাই ফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশানীর নেতৃত্বে হুগলি জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঈশানী ঘোষ রায়চৌধুরীর নেতৃত্বে আজকে এই মহতি অনুষ্ঠান আমাদের জেলা কার্যালয়ে পালন হলো। আমরা যারা জেলা পদাধিকারীরা আজকে জেলা অফিসে ছিলাম, আমাদের প্রত্যেককে যাদের সাথে সর্বক্ষণ আমরা একসাথে কাজ করি, আজকে সমস্ত বোনেরা আমাদের সবাইকে যারা জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রত্যেককে ফোঁটা দিলেন এবং একটাই তাদের প্রার্থনা যে তাদের যে একটা ভাই ফোঁটার চলতি শ্লোক আছে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা, সেটা আজকে বোনেদের প্রার্থনা। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমাদের তৃণমূলের সাথে লড়াই করতে হচ্ছে আর বাংলার বহু বিজেপির ভাই আজকে তাদের হাতে হত্যা হচ্ছে। তাই বোনেদের প্রার্থনা যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা তৃণমূলের দোয়ারে পড়ল কাটা, যাতে তৃণমূলের হাত থেকে ভাইরা সুরক্ষিত থাকে, এই প্রার্থনাই আমাদের বোনেরা আজকে ভগবানের কাছে করলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। সুদূর মুম্বাই থেকে ভাইফোঁটা নিতে ছুটে এলেন গায়ক অর্ণব দত্ত। ঘটনাটি হুগলির কোন্নগরের কানাইপুর এলাকার। বোনের কাছে ফোঁটা নিতে সুদূর মুম্বাই থেকে ছুটে এলেন গায়ক অর্ণব দত্ত। কোন্নগরের কানাইপুরের বাড়িতে ভাই ফোঁটা নিলেন, শুনলে যারার গায়ক শোনালেন, বললেন সব সম্পর্কে ভালোবাসা জরুরি, আর সেই ভালোবাসার টানে ভাই ফোঁটা মিস করি না। আগামীকালই সকালে আবার মুম্বাই উড়ে যাবেন বলিউড গায়ক। তার আগে একটা দিন বাড়ির সবার সঙ্গে আড্ডা মজা আর খাওয়া দাওয়ায় মজলেন শিল্পী। শিবপ্রসাদ নন্দিতার বাংলা সিনেমা রসগোল্লাতে কম্পোজার সিঙ্গার হিসেবে কাজের কথাও শোনালেন। কারণ আমাদের ফৌজটা আরো বড়। এই বছর শুধু ওই আমার মামার বোন মেয়েরা সবাই আমরা একসাথে জমা হই, এটা একটা আলাদা সেন্টিমেন্ট অ্যাকচুয়ালি। মানে এটা হয়তো আমি জানি না, বাঙালিরাই হয়তো এই সেন্টিমেন্টটা অতটা
ফিল করতে পারেন, হয়তো অন্য অন্য অনেক ইয়েরা করে, বাট এটা একটা আলাদা সেন্টিমেন্ট, এটা মিস করতে ইচ্ছা করে না। ভাই ফোটার দিন বোনদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলবো, আমি একটাই জিনিসই বিলিভ করি, ভাই বোন যে কোনো সম্পর্ক টিকে থাকে একমাত্র ভালোবাসার জন্য। তো সবাই কিপ লাভিং, সবাই সবার সাথে ভালোবাসার ভেতরে থাকো, ভাই বোন সবার ভেতরে একটা ভালোবাসার সম্পর্ক সারা বছর সারা জীবন ধরে রাখো। আর আপনার শ্রোতাদের উদ্দেশ্যে? আমার শ্রোতাদের উদ্দেশ্যেও একই কথা থাকবে, আমার কোনো দ্বন্দ্ববিভেদ নয়, শুধু ভালোবাসার ভেতরে থাকো, জাস্ট বিলিভ ইন লাভ অ্যান্ড ইট উইল ওয়ার্কস। পরবর্তী কোন ফিল্মে গান বেরোচ্ছে? আমি খুব তাড়াতাড়ি, আমি বেঙ্গলি একটা মুভিজে আমি অ্যাজ এ কম্পোজার এবং অ্যাজ এ সিঙ্গার আসছি, রসগোল্লা, বাঙালি সেন্টিমেন্ট অ্যান্ড বাঙালির অফকোর্স রসগোল্লা এমন একটা, শিবপ্রসাদ দা, নন্দিতা রয়, পাভেলের মুভি, এটা এর ভেতরেই রিলিজ হচ্ছে। এছাড়া হিন্দি বেশ কিছু প্রজেক্টে কাজ চলছে, সেগুলো খুব শীঘ্রই হয়তো সবার সামনে আসবে, তখন আমি সেটার ব্যাপারে আরও ভালোভাবে বলতে পারবো। আপনার খুব ফেভারিট একটা গান আছে শুনলে যারা, সেটা যদি দর্শকদের জন্য একটু বলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এ দিল ঠহর যা জিনে কি কই তু বজা ঢুঁড লে, ঘবরানা গম সে অপনি খুশি কা তু পতা ঢুঁড লে, তু প্যার কর ইজহার কর এ প্যার হি গম কি দবা, সুনলে জারা সুনলে জারা এ মেরে দিল সুনলে জারা। নবনিন্দা রিপোর্ট, হুগলি ইনফো। মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ সেভ লাইফ এর প্রকল্পকে জনমোহিনী করতে হরিপালের বিধায়ক বেচারা মান্নাকে হেলমেট উপহার দিয়ে এলাকার দিদি ও বোনেরা ভাইফোঁটা দিল। হেলমেট ছাড়া পথ দুর্ঘটনায় অকালে কোনো ভাইয়ের প্রাণ না যায়, তার জন্য এবছর মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পকে আরও বাস্তবায়িত করতে ভাইফোঁটায় দিদিরা হেলমেট তুলে দিল ভাইদের হাতে। হরিপালের বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে এই অনুষ্ঠান হয়। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করবী মান্না দলীয় কর্মী ভাইদের হাতে হেলমেট তুলে দেয়। গত বছর বিধায়কের নিজের জামাই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, সেই আক্ষেপে এবছর দিদি ও বোনেরা বিধায়ককে ভাইফোঁটার উপহার স্বরূপ হেলমেট তুলে দেয়। আজকের দিনটা তো ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া, দিদিরা বোনেরা ভাইদের দাদাদের দীর্ঘায়ু কামনা করে। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের জন্য যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম তিনি করেছেন, সবার দীর্ঘায়ু কামনার্থে আমিও আমার ভাইদের যাতে দীর্ঘায়ু কামনা হয়, যাতে অকারণে প্রাণ নাশ না হয় সেটাকে লক্ষ্য করি আজকের এই প্রোগ্রাম সেফ ড্রাইভ সেভ লাইফ ভাতৃদ্বিতীয়ার মাধ্যমে এই প্রোগ্রামকে আমি উদযাপন করলাম। দিদিরা সবাই চায় যে আজকের দিনে ভাইদের দীর্ঘায়ু কামনা করার, সবাই অঙ্গীকার করে ভাইফোঁটায়, তাই বাংলার দিদিরাই সব উদ্যোগ নিচ্ছে যে ভাইদের নিরাপত্তার জন্য পথ দুর্ঘটনায় যাতে অকালে প্রাণ না ঘটে, সেজন্যই দিদিদের এই উদ্যোগ। তবে নিশ্চিতভাবে আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প সারা বাংলার দিদিদের মধ্যেও একটা প্রভাব ফেলেছে, তাদের ভাইদের পথ নিরাপত্তার ওপর তারা যে যথেষ্ট সচেতন, নিশ্চিতভাবে এটা সারা বাংলার দিদিদের প্রভাবিত করবে এবং ভাইয়েরাও এ ব্যাপারে সচেতন অবশ্যই। এই ব্যাপারে মহিলা কর্মীদেরও আমরা নির্দেশ দিয়েছি যাতে এই রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে, হ্যাঁ, জামা প্যান্ট ছেড়ে দিয়ে যাতে হেলমেট দেয়, যাতে সমস্ত আরোহী মোটরসাইকেল আরোহী হেলমেট পরে, তার জন্যই আমাদের দিদিদের এগুলো আগে আরও বেশি সচেতন হতে হবে। নিশ্চিতভাবে এই রকম উদ্যোগ সারা বাংলার দিদিদের এবং ভাইদের মধ্যে একটা প্রভাব ফেলবে। নবনীতার রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, হুগলি ইনফোর সঙ্গে থাকুন। কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন কেসিদাস ডায়মন্ড সিটি ক্লাব চুচুড়া বাস স্ট্যান্ড
চুচুড়া। ফোন 2680-5004 ও 2680-5005। কেসি দাস ডায়মন্ড সিটি ক্লাব। কেসি দাস ডায়মন্ড সিটি ক্লাব রেস্টুরেন্ট, ব্যাংকোয়েট হোটেল বুকিংয়ের জন্য যোগাযোগ করুন কেসি দাস ডায়মন্ড সিটি ক্লাব, চুচুড়া বাসস্ট্যান্ড, চুচুড়া। ফোন 2680-5004 ও 2680-5005। কেসি দাস ডায়মন্ড সিটি ক্লাব। ফিরে এলাম বিরতির পর। কৃষ্ণনগর মহাকালী মিলন সংঘের কাবাডি খেলা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কৃষ্ণনগর মহাকালী মিলন সংঘে কবাডি খেলার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। কবাডি খেলাকে কেন্দ্র করে মিলন সংঘের মাঠে জনসমাগম ছিল চোখে পড়ার মতন। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। 8ই নভেম্বর কালী পুজো উপলক্ষে ত্রিবেণী গোল্ডেন পার্কে বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এখন আমরা গোল্ডেন ক্লাবে আসি ত্রিবেণী সেকেন্ড গেটে, এখানে বস্ত্র বিতরণ করা হলো। এর আগে আমরা খামারগাছিতে গিয়েছিলাম, তার আগে ব্যান্ডেলে ছিল, সব জায়গাতে আজকে শয়ে বস্ত্র বিতরণ করা হচ্ছে। মানুষের জীবনে সবথেকে বড় কাজ হচ্ছে বস্ত্র বিতরণ করা। এবং আমি একটা কথা সব জায়গাতে বলি, মানুষ থাকলে পরে ধর্ম থাকবে। কালী পুজো হবে, দুর্গা পুজো হবে, সরকার চলবে, মানুষই সবার ওপরে। সেই মানুষের জন্য আজকে গোল্ডেন ক্লাব যে সেবা করছে বস্ত্রদানের মধ্য দিয়ে, তার জন্য তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরি হয়ে গেল পান্ডুয়া ব্লকের বৈচি গ্রামের রায়পাড়ার ভবতোষ বৈদ্যের বাড়িতে। বাড়ির মালিক ভাইফোঁটা করতে যাওয়ার সুযোগে বাড়িতে চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরি হয়ে গেল পান্ডুয়া ব্লকের বঞ্চি গ্রামের রায়পাড়াতে। বাড়ির মালিক ভবতোষ বৈদ্য, তিনি পেশায় স্কুল টিচার। গত বুধবার শ্যামনগরে দিদির বাড়ি ভাই ফোঁটার উদ্দেশ্যে যায়। আজ দুপুর 12:30 নাগাদ তিনি বাড়ি এসে দেখেন বাড়ির সদর দরজা ভাঙেনি, পাঁচিল টপকে ভেতরে ঢুকে দোতলা ও একতলা মিলিয়ে মোট দুটি ঘরের 7-8টি তালা ভেঙে, সঙ্গে লকারটিও ভেঙে নগদ 18-20 হাজার টাকা ও সোনার উপর গহনা মিলিয়ে মোট লক্ষাধিক টাকা চুরি হয়। এছাড়াও আলমারিতে থাকা কিছু জামা কাপড়ও নিয়ে পালায় চোরেরা। এ বিষয়ে পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করে বাড়ির মালিক। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে বলে জানা যায়। ঘটনা বলতে আমরা বুধবার গিয়েছিলাম দিদি বাড়িতে ভাই পড়ার জন্য, গিয়ে বুধবারে ছিলাম, বৃহস্পতিবার রাত্রে ছিলাম, শুক্রবার ভাই পড়ে গিয়ে সকালে 12:30 বাড়িতে পৌঁছলাম। এসে দেখলাম যে বাউন্ডারির দরজা ঠিক আছে, পাঁচিল টপকে ঢুকেছে যাওয়ার সন্দেহ হলো। ওটা সামনের দরজা, গ্রিল দরজা, কাঠ দরজা, ইনার লক সব ভেঙে নিজের তালায় ঘটেছে, নিজের তালাও ভাঙচুর করেছে। আবার উপরের তালায় গ্রিল আছে মাঝখানে, পুরো পাঁচখানা তালা ছিল, পাঁচখানা তালা ভেঙে গিয়েছে। পুলিশে একটা ইনফর্ম ওরা নিয়ে গেছে, ওরা তদন্ত করে গেছে। আপাতত এই পর্যন্ত দেখছি, এখন এরপরে কি হয় সেটা কিছু বলার নেই। আপনার নামটা? আমার নাম ভবতোষ বৈদ্য, বাবার নাম সুমন চক্রবর্তী। রিপোর্ট, হুগলি ইনফো। হাত অকেজো তো কি আছে, মন আছে, দুটো পা আছে, পা দিয়েই ভাইয়ের কপালে ফোঁটা দিল দিদি। বাঁ হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাঁটা দেওয়া বোনেদের আজকের দিনের রীতি প্রায় প্রতিটি ঘরে ঘরে। কিন্তু হাতের আঙুলের বদলে পায়ের আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করার দৃশ্য দেখা গেল রায়গঞ্জের রাঙাপুকুর গ্রামের মেয়ে স্কুল শিক্ষিকা শোভা মজুমদারের বাড়িতে। হ্যাঁ, শোভার হাত দুটো জন্ম থেকেই অকেজো, পঙ্গু। জীবনযুদ্ধে লড়াই চালানোর পাশাপাশি ভাইয়ের মঙ্গল কামনায় পা দিয়েই ফোঁটা দিলেন তরুণী শিক্ষিকা শোভা। আর দিদির পায়ের ফোঁটা নিয়েই বছরের পর বছর আশীর্বাদ ধন্য হচ্ছে ভাইয়েরা। জন্ম থেকেই হাত দুটো পঙ্গু, অকেজো। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রাঙাপুকুর গ্রামের বাসিন্দা শোভা মজুমদারের। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা সবজি বিক্রি করে, প্রতিবন্ধী মেয়ে ও দুই ছেলেসহ পরিবার নিয়ে কোনো রকমের দিন গুজরান করেন। ছোটবেলা থেকেই মনে অদম্য জেদ নিয়ে কিছু করার জন্য জীবনযুদ্ধের লড়াই শুরু করে শোভা। হাত দুটো অকেজো, কিন্তু পা তো স্বাভাবিক আছে, তাই পায়ের আঙুলে পেন্সিল আঁকড়ে ধরে স্লেটের উপর লেখা শুরু করল সে। এরপর
একটু বড় হতেই খাতার উপর পা দিয়েই কলম চালানো শিখল শোভা। একদিকে দারিদ্রতার করাল অন্ধকার, অপরদিকে নিজের শারীরিক প্রতিবন্ধকতা। মনের জোরকে সম্বল করে প্রথম শ্রেণী থেকে এমএ পাশ করল সে, পা দিয়েই কম্পিউটার চালিয়ে ডিপ্লোমা অর্জন করল শোভা। পরিবারের দারিদ্রতা ঘোচাতে এরপর শুরু হলো তার একের পর এক সরকারি চাকরির পরীক্ষা দেওয়া। অবশেষে সাফল্য এলো তার জীবনে। রাঙ্গাপুকুর প্রাথমিক বিদ্যালয়েই শিক্ষিকার চাকুরি পেল রাজ্যের প্রতিবন্ধীদের রোল মডেল শোভা মজুমদার। পায়ের আঙুলে চক ধরে ব্ল্যাকবোর্ডে লিখে আজ শোভা বিদ্যালয়ের কচিকাচাদের পাঠদান করছে, আর পায়ের আঙুল দিয়ে দুই ভাই পার্থ আর বিকাশের কপালে ফোঁটা দিয়ে বছরের পর বছর বলে চলেছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। দিদি শোভার কাছে এভাবে ফোঁটা নিতে পেরে নিজেদের গর্বিত বোধ করছে ছোট ভাই বিকাশ। তার কথায়, দিদি আমাদের এতটাই ভালোবাসে যে হাত দিয়ে না পারলেও পা দিয়ে কপালের ফোঁটা দিয়ে আমাদের মঙ্গল কামনা করছে। অনুভূতি ভালোই লাগছে, কারণ সকলের থেকে আলাদাভাবে আমি ফোঁটা পাচ্ছি। সবাইকে ধরেন হাত দিয়ে দেয়, আমাকে পা দিয়ে দিল, এটা আমার একটা গর্বের ব্যাপার। কেন গর্ব? কেন কেন মানে একবার আলাদা, দশ জনের থেকে একবার আলাদা। কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন দিদি আমাদের হাত দিয়ে পারে না, দেখে পা দিয়ে দেয়, এই আমাদের মঙ্গল কামনা করে। মানে এটা প্রত্যেক বছর দিন। আর এই যে অন্য মানে পানো অনুভূতি অনুশোচনা আসে না? কোনো কিছু আসে না। কেমন ফিল হয় নিজেকে? মানে নিজেকে মানে একবার আলাদাই লাগে, মানে আলাদাই আনন্দ পাই। জন্ম থেকে তো হাত দুটো আগে যে হাত দিয়ে আমি কিছুই করতে পারি না, আমি সবকিছু পা দিয়ে করি। ছোটবেলা থেকে আমি পা দিয়ে ভাইদের ফোঁটা দিলাম। তো পা দিয়ে কি তোমার জীবনে সবকিছু লেখাপড়াতে সবকিছু? হ্যাঁ, আমি প্রথমে হলো হাতে কোনো জোর পেতাম না, মা এবং বাবা দুজনে হলো আমাকে পায়ে প্রথমে পেন্সিল দিয়ে লেখা শিখিয়েছে। তারপর থেকে আমি পা দিয়ে টুকটাক কাজ করতাম এবং লেখাপড়া করতাম। তারপরে আমি সব কাজ পায়ের সাহায্যেই করি, এবং এখন আমি এখন স্কুল টিচার, পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখাই এবং বাচ্চাদের পড়াশোনা করাই। প্রথম প্রথম অসুবিধা হতো, কিন্তু এখন আমার কোনো অসুবিধা হয় না, আমার পা দিয়েই করতে সুবিধা হয়, কোনো প্রবলেম হয় না। আশীর্বাদটা কিভাবে মানে কেমন দাও? কেমন আমি মানে আমার মন থেকে, হ্যাঁ আমার ভাইরা ভালো থাকুক, ওরা জীবনে প্রতিষ্ঠিত হোক, আমি আমার মন থেকে আশীর্বাদ দিই ওরা অনেক বড় হোক। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। ভাতৃদ্বিতীয়া হিন্দু সমাজে প্রচলিত একটি লোক উৎসব। বাঙালির এক পার্বণ মিটতে না মিটতেই শুরু হয়ে গেল আর এক পার্বণ, ভাইফোঁটা। যদিও এটা দুর্গা বা কালীপূজার মতো দীর্ঘস্থায়ী নয়, একদিনের এক রীতি, তাও বাঙালিরা চুটিয়ে উপভোগ করেন আজকের এই দিনটা। ভাইফোঁটা মূলত ভাই ও বোনের ভালোবাসা ও আশীর্বাদ বিনিময়ের এক রীতি। এদিন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনা করে। আজ এমনই এক ছবি চুঁচুড়ার তোলাফটক ছবির মহলে। বিগত বছরগুলির মতো এবছরও সকল ভাই বোন এক হয়ে ভাইফোঁটা অনুষ্ঠিত হলো আজ। এ তো না হয় কমন ব্যাপার, তবে এখানকার বিশেষত্ব হলো বিগত ১২ বছর ধরে এখানে সঙ্গীতশিল্পী রাখি মণ্ডলের থেকে ভাইফোঁটা নিয়ে আসছেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। পাশাপাশি দুপুরে ভুরিভোজেরও আয়োজন করা হয়। সব মিলিয়ে বেশ জমজমাটি একটা দিন উপভোগ করছেন সকলেই। আজকে ভাইফোঁটা, আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে একটু পবিত্র একটা দিন। আজকে সকাল থেকে ভাইয়েরা বোনের ফোঁটা নেওয়ার জন্য কেউ বোনের বাড়ি যাচ্ছে, কোথাও কোথাও বোনেরা ভাইদের কাছে এসে ফোঁটা দিচ্ছে। একটা খুব সুন্দর পরম্পরা এবং খুব সুন্দর একটা বাঙালিদের কাছে একটা খুব সুন্দর একটা প্রথা। এবং এই যে রক্ষা করা ভাইদের, যে রক্ষা বিভিন্ন আপদ বিপদের হাত থেকে রক্ষা করার জন্য বোনেদের এই যে মনোকামনা, এই যে আশীর্বাদ,
যারা বয়সে বড়ো তারা আশীর্বাদ করছে, যারা ছোটো তারা শুভকামনা করছে। এই যে একটা পরম্পরা, এই যে একটা প্রচলিত আমাদের প্রথা, এটা খুব সুন্দর এবং আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে এটা জড়িয়ে আছে। শহরাঞ্চলেই হোক কি গ্রামাঞ্চলেই হোক, সর্বত্র আজকে রাস্তাঘাটও দেখতে পাওয়া যাচ্ছে যে বোনেরা ফোঁটা দিতে যাচ্ছে ভাইদের। এটা সুন্দর একটা সংস্কৃতি এবং এটাকে ধরে রাখতে হবে। এবং আমরা আজকের দিনে সকলকে অনেক শুভেচ্ছা, সমস্ত বোনেদের যে যেখানে আছে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং তারাও ভালো থাকুক এবং আমাদের সমাজের এই যে বন্ধন, এই বন্ধনটা আরও দৃঢ় হোক। ভাইফোঁটার দিনে আমরা সব ভাই বোনেরা একসাথে মিলিত হই, ভাইদের মঙ্গল কামনায় আজকে আমরা ভাইদের অনুষ্ঠান করি। ভাইফোঁটার অনুষ্ঠান আমাদের প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে থাকে। সব বোনেরা একসাথে রান্নাবান্না করা হয়, খাওয়া দাওয়া হয়। আমাদের আজকে মেনু থাকে খাসির মাংস, ডাল, বেগুনি, শাক ভাজা, পায়েস, মিষ্টি, এসব সমস্ত কিছু। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। অন্যান্যবারের ন্যায় এবারে পান্ডুয়াতে জমে উঠেছে পান্ডুয়া কালী পুজো। তিন দিনের এই পুজো একেবারে গোটা পান্ডুয়াকে বিভিন্ন চমকদার আলোতে যেন রাঙিয়ে তুলেছে। পান্ডুয়াতে মোট 250টি পুজো হয়, যার মধ্যে কেন্দ্রীয় কমিটির আওতায় 46টি। সকল পুজো কমিটিকে নিজে নিজে পুজোর মধ্যে দিয়ে বিভিন্ন রকম সামাজিক বার্তা তুলে ধরেছে মানুষের মধ্যে। জাঁকজমক হয়ে ওঠা পান্ডুয়ার পুজোয় দেখা মিলল মানুষের ঢল, এ প্রান্ত থেকে সে প্রান্ত, যেদিকেই চোখ যায় শুধুই মানুষের ঢল। বিশেষ করে পান্ডুয়ার বেশ কিছু বড় বড় বাজেটের পুজো মণ্ডপগুলিতে দেখা মিলল এই ধরনের মানুষের ভিড়ের চাপ। প্রশাসন যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দারুণভাবে নজর রাখে। পান্ডুয়া কেন্দ্র কমিটি এই সমস্ত পুজো কমিটিগুলোকে বিচারকের মাধ্যমে বিচার করে তাদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেয়। বিবেচনা করে মোট 26টি পুজো কমিটিকে তারা পুরস্কৃত করে, যথা প্যান্ডেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, লাইটে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পরিবেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সৃজনশীলতা সহ আরও অনেক কিছুতে। বিভিন্ন পুজো কমিটির সদস্যরা এই পুরস্কার পেয়ে খুশি হন ও তারা জানান সামনের বছর তারা আরো ভালো পুজো করবেন। পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে আমরা কালী পুজোর প্রথম দিন জাজ হিসাবে বিভিন্ন সাংবাদিক, সাহিত্যিক এবং আর্টিস্টদের নিয়ে, আর্ট আর্টিস্টদের নিয়ে আমরা পরিদর্শন করেছি। উকিল ছিলেন, প্রিন্সিপালরাও ছিলেন, ভাইস চ্যান্সেলররা ছিলেন। মোট 45টা পুজো কমিটি পরিদর্শন করে তাদের নাম্বার আমাদের দিয়ে জাজ হিসাবে করেছেন। প্রায় আমরা 26টা পুরস্কৃত করেছি। সেরা সেরা একটা সেরা সেরা করেছি এবং তারপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপরে সৃজনশীলতা, পরিবেশে প্রথম, দ্বিতীয়। Oh, my God.
সহসভাপতি স্যার, আপনাদের কাছে ওই আগামী দিনে ছাড়িয়ে গেছে ব্যবস্থা করে দিয়েছি। সবাই আমাকে ফোন করে বলেছে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি ইনফো। আজকের মতো এই পর্যন্ত, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।